আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ যাত্রাকে কেন্দ্র করে ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে র্যাব। সংস্থার লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়ন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং অন্য যারা কাজ করছে সবার সঙ্গে সমন্বয় করে বলছি, কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য আমাদের কাছে নেই। সোমবার 8 এপ্রিল সকাল 9টায় কমলাপুর রেলওয়ে স্টেশন সাংবাদিকদের কথা বলেন তিনি। খন্দকার আলময়ন বলেন, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা যেন নিশ্চিত হয় সেজন্য কিছু কার্যক্রম নিয়েছি। স্টেশন ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দারা এখানে আছেন। বিভিন্ন স্টেশনে বিপুল সংখ্যক র্যাব সদস্য রয়েছেন। এছাড়াও তিনি বলেন, আমরা সাইবার ওয়ার্ল্ডেও নজরদারি করছি, আমরা বসে নেই, আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন। এর আগে তারা আলোচনা করেন, তবে আলোচনার বিষয়ে জানা যায়নি। রোববার রাজধানীর গুলশানে মঈন খানের নিজ বাসভবনে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয় বলে তিনি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন। ইফতার ও নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রাঙ্গুলি, নরওয়ের রাষ্ট্রদূত, চীনের ডেপুটি অ্যাম্বাসেডর ওয়ালং ইয়ান, চীনের দ্বিতীয় সচিব গু ঝিকিন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের এমপি বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, তারা এই অঙ্গীকার করেই ক্ষমতায় থাকে। আমাদের যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের নিরাপত্তা চৌকি রয়েছে। এত কিছুর মাঝেও দীর্ঘ সময় ধরে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা কীভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে? রোববার বিকেলে রংপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, ব্যাংলুট হলো, অপহরণ হচ্ছে, থানা আক্রমণ হলো, অস্ত্র লুট করা হলো, ঘটনা বারবারই ঘটছে। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড সরকারের রুখে দেওয়ার কথা ছিল, ব্যাপক প্রস্তুতি থাকার কথা ছিল। সরকার এ ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে, বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এছাড়াও জি এম কাদের বলেন, বর্তমানে শুধু পাহাড়ে নয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে। দেশের জবাবদিহিতা না থাকায় সরকারের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো দায়িত্ব পালন করছে না। দেশের সুশাসনের অভাব উল্লেখ করে জি এম কাদের আরও বলেন, দেশের জবাবদিহিতা থাকে না তখনই যখন গণতন্ত্র থাকে না, নির্বাচন সঠিকভাবে হয় না, মানুষ সার্বিকভাবে মূল্যায়নের সুযোগ পায় না।